বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা ভালো আছেন এবং গোসফায়ের সঙ্গেই আছেন। আল্লাহর আশিস রহমতে এবং আপনাদের দোয়ায় আমি আমার টিমের সঙ্গে এখন ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আমরা যে জায়গাটা আছি, জায়গাটা অনেকটা হন্টেড এবং একটা ভয়ানক একটা জায়গা, যেখানে কিনা অনেকেই দেখতে পাইছে যে যুবক যুবতী রাস্তা নাকি একসঙ্গে দেখা যায়। তো আজকে কিন্তু আমরা সন্তানগুলোকে সরাসরি ডাকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সামনে সাদা কিছু একটা দেখা যাচ্ছে, লাল 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 এই যায়, এটা সামনে সাদা কিছু একটা দেখা যাচ্ছে। সাদা একটা দেখা যাচ্ছে জঙ্গলের ভিতরে চলে গেছে রায়ন ভাই। আমরা ডাকি ডাকি চলে গেছে কিন্তু ভাই, জি ভাই, ওদের পিছনে না নিয়ে আমরা সরাসরি এখানে ডাকে আনতে পারি, ওটা কিন্তু ভালো হবে, তাহলে বন্ধুরা দেখতে পারবে একদম সামনাসামনি রায়ন ভাই। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই রায়ন ভাই আজকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে যুবক যুবকের এই যে দুটো আত্মাকে এখানে ডাকবে, ডেকে ওদের সাথে কথা বলবে, যার জন্য এই ব্যবস্থাটা এখানে করছে। আমরা এই মাত্র যাদেরকে দেখতে পারলাম সরাসরি এখানে ডেকে অন্যদের সাথে কথা বলা হবে। প্রিয় বন্ধুরা অবশ্যই লাইভটা শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, সৈকত ভাই আজকে একটু শারীরিকভাবে অসুস্থ, সেজন্য আমাদের সাথে আসতে পারেনি, অবশ্যই তার জন্য দোয়া করবেন। জল ভাই সাবধানে ভাই। আপনি কিছু দেখতে পাচ্ছেন ভাই? জি ভাই, হালকা হালকা সাউন্ড শোনা যাচ্ছে ভাই। আমি জানি আপনারা এখানে আছেন, আজকে এখানে আসাই লাগবে, কোনোভাবে এখান থেকে পালাতে পারবেন না। আজকে আর যদি এখানে না আসেন তাহলে কিন্তু আপনাদের খারাপ হবে অনেক। আমি জানি না আপনারা কারা। রায়ন ভাই আমি একটু দূরে আছি ভাই, হালকা একটু জোরে কথা বলার চেষ্টা করবেন, তাহলে প্রিয় বন্ধুরা শুনতে পারবে। এদিকে রায়ন ভাই, উজ্জ্বল ভাই দেখেন তো কিছু দেখা যায় কিনা। এর ভিতরে কি কিছু দেখা যাচ্ছে আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে এই সাইডটা, ওরা মনে হচ্ছে আসতে যাচ্ছে না ভাই, এদিকে ঘোরাঘুরি করতেছে, এই সাইডটাতে ঘোরাঘুরি করতেছে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওদেরকে আনবো ভাই, এখানে আনবো সরাসরি। আল্লাহ রায়ন ভাই, রায়ন ভাই পেছনে, আপনার পেছনে রায়ন ভাই, সকল বন্ধু দেখার সুযোগ করে দিবেন।
ভাই কোথায় চলে গেল রাহান ভাই? চলে গেল নাকি? জি ভাই, উজ্জ্বল ভাই চলে গেছে সম্ভবত। উজ্জ্বল ভাই সামনের দিকে আগাইন না ভাই। রাহান ভাই কোথায় চলে গেল যে? কথা বলতে যাচ্ছে না ভাই, ভালোভাবে কথা বলতে তো ভাই কথা বলতে যাচ্ছে না। জি ভাই, রাহান ভাই আমার মনে হয় কি গন্ডিতে ডেকে নিয়ে আনলেও কথা বলবে নাকি? জি ভাই, আমি ওর কারো কাছে না চেষ্টা করি, তাহলে যদি কথা বলে আমাদের সাথে। প্রিয় বন্ধুরা, ও কিন্তু দূরে থেকে কথা বলতে চাচ্ছে না। অবশ্যই যখন রাহান ভাই এই যে এই ভয়ানক যে গন্ডিটা করেছে, রাহান ভাই যখন এই গন্ডির ভিতরে আসবে অবশ্যই ও কথা বলতে বাধ্য হবে আমাদের সাথে। তো ও কথা বললে অবশ্যই আপনারাও শুনতে পারবেন সে কথাগুলো কি বলে ও। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই লাইভটা শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকতে হবে। নূপুর ভাই হেঁটে যাওয়ার মতো সাউন্ড আসছে? জি ভাই, জি ভাই একেবারে নূপুর ভাই মনে হচ্ছে হেঁটে যাচ্ছে ভাই। এদিকে আয় ভাই, এতক্ষণ অনেক ভালোভাবে উজ্জ্বল ভাই রাহান ভাইকে একটু কাজ করতে দিন, দেখি এখানে আসে কিনা। এতক্ষণ অনেক ভালো ব্যবহার করি, তোরা এখানে আসিস নি, এখন এখানে আসাই লাগবে। এদিকে আয়, গুন্ডির ভিতরে আয় ভাই। যদি ভালো না হয় যদি ভাই, তাহলে কিন্তু ওদের যদি আমাকে যত কাছে আনবে তত কিন্তু আমাদের বিপদ হবে ভাই। তারপরও আমি চেষ্টা করবো যত দূর সম্ভব কাছে এনে দেখানোর, কারণ ওরা যখন একটু বেশি কাছে আসবে ভাই তখন কিন্তু আমাদের অনেক ক্ষতি হবে। কারণ ওরা কিন্তু যখন তখন যে কারোর উপর আক্রমণ করতে পারে। আপনি চাই থাকলে একটু খেয়াল রাখবেন, শুধু নজর রাখবেন, এবং যদি ওরা যদি আবারও যদি সামনে আসে আপনি শুধু একটু ক্যামেরায় এটা রেকর্ড করার চেষ্টা করবেন, প্রিয় বন্ধুরা যাতে দেখতে পারে। প্রিয় বন্ধুরা অবশ্যই যদি আবারও আসে অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করবো। উজ্জ্বল ভাই আপনি সবসময় চারিদিকটা খেয়াল রাখবেন, রাহান ভাই এটাকে এখানে ধরার চেষ্টা করে যাতে বন্ধুরা যাতে দেখতে পারে। ভাই এখানে আসবে? জি ভাই ওরা আসবে, কিন্তু আপনি শুধু ক্যামেরাটা জি শুধু নেওয়ার চেষ্টা করবেন। জি ভাই আমি ক্যামেরা দেখানোর চেষ্টা করবো। প্রিয় বন্ধুরা রাহান ভাই বলছে অবশ্যই এখানে আসবে। এই সামনে আয়, আমি জানি তোরা এখানে আছিস, এখানে সময় আছে, সামনে আয়, সামনে এসে দেখা দে, কথা না বলে এখান থেকে যাবো না তোদের সাথে। তোরা যদি আমাদের কথা না আসিস তাহলে কিন্তু অনেক খারাপ হবে। এখনো সময় আছে, সামনে এসে আমাদের সাথে কথা বল। আমি জানি তুই আমাদের আশেপাশ থেকে ঘোরাফেরা করতেছিস, সামনে আয়। উজ্জ্বল ভাই কিছু কিছু দেখা গেছে ভাই? ওইদিকে রাহান ভাই, রাহান ভাই ওই দেখেন ভাই, হয়েছে বেশি সে যুবতীটা আসছে সম্ভবত। প্রিয় বন্ধুরা এই যে সম্ভবত সে যুবতীটা ভাই শাড়ি পরা নাকি ভাই? রাহান ভাই প্রিয় বন্ধুরা একটা লাল শাড়ি পরা মনে হচ্ছে একটা যুবতী এখানে ঘোরাফেরা করতেছে এই গভীর রাতে। রাহান ভাই এটা তার শক্তির মাধ্যমে এখানে ডেকে আনছে ওকে। আপনারা কেন এভাবে মানুষদেরকে ভয় দেন? রাহান প্রিয় বন্ধুরা আমরা আস্তে আস্তে সামনের দিকে আগায় যাওয়ার চেষ্টা করবো এবং ওর সাথে কথা বলার চেষ্টা করবো। আমরা এখানে আসছি, তোরা এখানে কেন এই রূপ নিয়ে কেন মানুষদেরকে ভয় দিস, কেন মানুষদের ক্ষতি করার চেষ্টা করিস? আমরা এখানে আসছি শুধুমাত্র তোদের এখান থেকে সরানোর জন্য, তাড়ানোর জন্য। কারণ তোরা এই যে যে রাস্তাটা ভাই একদম জঙ্গলের ভিতর যে রাস্তা একটা, এইখানে দিয়ে লোকজন চলাফেরা করে, এদের জন্য ভাই যাইতে পারেন এরা। এই দুজন এই যে এই রূপ নিয়ে এখানে দাঁড়ায় থাকে ভাই, শাড়ি পরা একদম সাদা। প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা লাল শাড়ি পরা একটা যুবতী দেখা যাচ্ছে এখানে, নাকি সাদা কাপড় পরা একটা যুবকও দেখা যায়। এই দুজনে এই রাস্তাটা এভাবে দাঁড়িয়ে থাকে। প্রিয় বন্ধুরা দেখেন ওই যে সামনে দেখা যাচ্ছে একদম লাল শাড়ি পরা যেটা ওটা সামনে দেখা যাচ্ছে। রাহান ভাই ভাই একদম সামনে দুইটাই আছে। রাহান ভাই এটা এদেরকে কি একদম কাছে ডেকে আনা যায় ভাই? ডেকে ওনাদের সাথে কথা বলা যায় কোনো কোনো ভাবে ভাই? ওটাই আমরা করবো ভাই, আগে দেখি ওরা কি বলতেছে ভাই, কথা বলার চেষ্টা করছি। জি ভাই, এই শোন, কেন সামনে আসলে কি করবি তুই? কি বলতেছে রাহান ভাই? বলছে তোরা যেখানে আছিস ওইখানে থাক, আর সামনে আগাস না। আল্লাহু আকবার,
যুবকটা কথা বলতেছে মনে হচ্ছে। শোন, তোরা নিজেদের কোনো খুব ছেলে ভাবতেছিস তাই না? দুইটাকে কিন্তু এখান থেকে তারাই না তারা এখান থেকে যাবো না। তোদের সময় আছে এখন, আমার কথা মতো শোন, এখান থেকে চলে যা, তাহলে তোদের কোনো ক্ষতি করবো না আমি। অনেক ভালো কথা, এতক্ষণ অনেক ভালো ব্যবহার করছি তোদের সাথে। চলে যাওয়া লাগবে, কারণ এর আগে আমি এখানে আসিনি, এখন আসছি। তোদের এখান থেকে না তার এখান থেকে যাবো না। তোরা যদি এখান থেকে ভালো ভালো চলে যাস তাহলে আমিও এখান থেকে চলে যাবো, আর যদি না যাস তাহলে তোদেরকে এখান থেকে বন্দি করে নিয়ে তারপর আমি এখান থেকে যাবো, কারণ আমি চাই না তোদের জন্য মানুষের ক্ষতি হোক। সে এখানে যেই থাকুক না কেন, তাহলে কি তোর সাথে আরো অনেকে আছে নাকি এখানে? বলছে আরো অনেকে আছে ওদের সাথে বল নাকি? আরো অনেকে থাকে? জি ভাই, বলছে এখানে গুন্ডি করে তোর অনেক ভুল করছিস। লাইটটা ধরেন ভাই। এই শোন, তুই যত যাই করিস না কেন, আমরা কিন্তু কোনোভাবে এখান থেকে যাব না। তোদেরকে এখান থেকে তাড়াবো, তারপর এখান থেকে যাব। কথা বললাম না ভাই। জি ভাই, কি করা যায় রেহান ভাই? বলতেছে আরো অনেকে আছে, সবগুলো করলে নাকি ডাকবে। জি ভাই, এখন আমরা কি গুন্ডি ভিতর ডাকি ওদেরকে আরো কাছে আনার চেষ্টা করবো? জি ভাই, সেটা করলে ভালো। প্রিয় বন্ধুরা, রায়ন ভাই এখন গুন্ডির ভিতর যে উজালে টস্টে মারেন, এদেরকে আরো কাছে আনার চেষ্টা করবে। তো অবশ্যই ততক্ষণ মধ্যে সাথে থাকবেন, লাইভটা শেয়ার করবেন। পিছে জানি একটু দ্রুত আমি ওদের কারো কাছে আনি ভাই, ওদেরকে আরো কাছে আনি, যাতে ওদের দিকে লাইট চাপাতে ভালো দরকার নেই, ওরা আরো সামনে আসবে ভাই। ফ্রেন্ড, আরো একদম কাছে চলে আসবে, একদম গন্ডির কাছে আনবো, তারপরে কথা বলবেন। জি ভাই, দূর থেকে কিন্তু এই সাহস থাকলে আরো সামনে আয়। আজকে সবগুলোকে একদম সামনে এনে তারপর তোদের সাথে কথা বলবো। দূর থেকে কেন, কাছে আয়, আরো কাছে আয়, কাছে এসে কথা বল, কাছে আয় শয়তান। সামনে আয়, সামনে আয়। এত সহজে থাকে তাহলে আরো সামনে আয়। একটা মনে হচ্ছে আসতেছে ভাই, এদিক থেকে কিছু একটা আসতেছে, কিছু একটা মনে হচ্ছে আসতেছে ভাই। যেদিক থেকে আসুক না কেন কাছে আসবে। কাছে এসে কথা বল, এত সাহস আছে? গুন্ডের ভিতর আয়, গুন্ডের ভিতর আয়, দ্রুত আয়। কোনো সাউন্ড করে কোনো লাভ নেই, তোর এখানে আসাই লাগবে। সামনে আয় ভাই। উজ্জ্বল ভাই মনে হচ্ছে কাছে আসতেছে আস্তে আস্তে। একদম এখানে চলে আসবে? জি ভাই, একদম একদম সামনে চলে আসবে। কাছে আরো কাছে আয়, গুন্ডির সামনে আয়। তোদের ক্ষমতা দেখবো আজকে, দূরত্ব কর, সামনে আয়। দূর থেকে কথা বলে কো, এতক্ষণ তো অনেক কথা বলছিস রে, দূর থেকে কাছে এসে কথা বল। আল্লাহু আকবার।
উজ্জ্বল ভাই কিছু একটা বলতেছে মনে হচ্ছে ওখান থেকে। আল্লাহ, তোদেরকে এখানে ধ্বংস করে দেবো, তুই আমাদের ধ্বংস করবি? তোদেরকে এখানে তাড়াবো, তারপর এখান থেকে যাবো। সামনে এসে কথা বল, তুই দূর থেকে তোর সাথে কথা বলতে যাচ্ছে, সামনে আয়। কি বলেছে শুনছেন ভাই? কি বললো ভাই? বলছে সামনে আসবো, সব আলোগুলো বন্ধ কর, তারপর ভাই সেটা করলে তো পীর বন্ধুদের দেখাতে পারবো না। কি ভাই এটা বলতেছে এখান থেকে? তোর এখানে এই অবস্থাতে আসতে হবে তোর, সে অবস্থা আমি করতেছি, দাঁড়া বাতি বন্ধ করবো। দেখ কি ভাই ওখান থেকে কথা বলতেছে এখনো, কি করতে পারি সেটা তুই দেখতে পারবি এখনই। তুই আমার ক্ষতি করতে পারলে করে দেখা, তোর অবস্থা কি হবে এখান থেকে? তোদের দূরে দূরে দুজন এখান থেকে চলে যাবি, তারপর আমি এখান থেকে উঠবো। কি বলতেছে রায়ন ভাই? বলছে তুই বুঝতেছিস না তোর কত বড় ক্ষতি হবে। কি করতে চাচ্ছে কি ভাই? ভাই জানি না কি করে, আমি বলছি ওদের কাছে আনতে গেলে কিন্তু একটু রিস্ক হবে ভাই। ও বলছে তোদের কত বড় ক্ষতি হবে তোরা বুঝতে পারছিস না, কাছে আসতে বলতে দিস না, এটা বলতেছে এখান থেকে। আরো অনেক আছে ভাই। জি ভাই। সামনে আয়। এই আশপাশে সাউন্ড করে করে লাভ নেই, সামনে এসে কথা বল আমার সাথে। সামনে আয়। ভেঙে শুরু ফেলাচ্ছে ভাই, ওই দেখেন ওই দেখেন ওই দেখেন, সামনে এসে কথা বল। আরো কাছে, আরো কাছে আয়। এই কাস্টমার হচ্ছে একদম ভেঙে ফেলে ফেলতেছে রায়ন ভাই। আরো কাছে আয়। এই গাছের উপর আছে সম্ভবত রায়ন ভাই। রায়ন ভাই উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, হ্যালো উজ্জ্বল ভাই, ভাই পানি পানি ভিতরে নিয়ে গেছে রায়ন ভাই, ধরুন ভাই, ভাই পানি ভিতরে নিয়ে গেল, হ্যালো উজ্জ্বল ভাই, ভাই পানি ভিতরে নিয়ে চলে গেল রায়ন ভাই, উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, হ্যালো উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, রায়ন ভাই কি হচ্ছে কি ভাই? ভাই বললাম না কাজ করতে গেলে ভাই ক্ষতি হয় ভাই। ভাই কি করবো রায়ন ভাই, কি করবো ভাই? কাজ করতে গেলে ভাই ক্ষতি হয় ভাই। ভাই পানি ভিতরে নিয়ে চলে গেছে তো রায়ন ভাই। হ্যালো ভাই আমি ভিডিওটা শেষ করে দিই রায়ন ভাই। বন্ধুরা এই মুহূর্তে আমরা ভিডিও থেকে বেরিয়ে যাচ্ছি, অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকল বন্ধু দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।